নমস্কার বন্ধুরা, মালবিকাস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি পনিরের দারুণ একটি রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ করে দেখাবো। যারা পনির খেতে পছন্দ করো তাদের কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। তাহলে চলো ভিডিওটা দেখে নাও, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি 400 গ্রাম পনির নিয়েছি, আর পনিরগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো ছোট বা বড় টুকরো করে কেটে নিতে পারো। এবার পনিরগুলো আমি ভেজে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 চা চামচ সাদা তেল। এবার পনিরগুলো আমি দিয়ে দিচ্ছি, আর পনিরগুলো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এবার লো ফ্লেমে পনিরগুলো আমি হালকা ভেজে নেব। দেখো পনিরগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। পনিরগুলো তুলে নিয়েছি, এবার একটা মশলা আমি রেডি করব। তার জন্য একটা মিক্সিং জারে আমি নিয়ে নিচ্ছি 15টার মতো কাজু বাদাম, আর নিয়ে নিচ্ছি এখানে 2 চা চামচ পোস্ত, আর নিয়ে নিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো, নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বা বেশি দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 ইঞ্চি একটা আদার টুকরো, আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মশলাটা একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। তো দেখো মশলাটা আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি আরও 2 চা চামচ সাদা তেল, ফোড়নে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা, 2টো এলাচ, 1টুকরো দারচিনি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভেজে নিয়েছি, এবার আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার মিডিয়াম ফ্লেমে মশলাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। আর যেহেতু কাজু বাদাম দিয়েছি তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করা যাবে না, তাহলে কিন্তু কড়াইতে লেগে যাবে। তো মশলাটা আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমি কিন্তু এই রান্নাটায় কোনো হলুদ গুঁড়ো ব্যবহার করব না। এবার মশলাটা আমি মিডিয়াম ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নেব। তো দেখো মশলাটা আমি আরও 4 থেকে 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টক দই। টক দইটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার টক দইটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার লো ফ্লেমে ঢেকে 10 মিনিটের মতো এটা আমি কষিয়ে নেব। ফিরে এলাম 10 মিনিট পর, মশলাটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ তেলটাও কিন্তু সেপারেট হয়ে গেছে। এবার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো মশলার সাথে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব, তাহলে পনিরের ভেতর কিন্তু তেল মশলা ঢুকে যাবে, আর পনিরগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগবে। দেখো পনিরগুলো আমি 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী চিনি, যেহেতু টক দই দিয়েছি তাই টেস্টটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিলাম। তবে তোমরা যদি চিনি না দিতে চাও স্কিপ করতে পারো। চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ গরম জল। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারো। এবার ফ্রেশ ক্রিমটা খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম ঘি। ঘিটা খুব ভালো করে মিশিয়ে নেব, আর আমি কিন্তু এখানে কোনো গরম মশলা ব্যবহার করব না, তবে তোমরা চাইলে ব্যবহার করতে পারো।
এবার ঢেকে লো ফ্লেমে 5 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 5 মিনিট পর, রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার আমি সার্ভ করে নেব। খুবই সহজ একটি রেসিপি আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো দেখো আমি সার্ভ করে নিচ্ছি। আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারো, খেতে দারুণ টেস্টি হয় আর খুবই সহজ একটি রেসিপি। অবশ্যই তোমরা ঘরে ট্রাই করবে। আর রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানাবে। ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।